ঢাকার 59% বাইক চালক ভোগেন কোমরের ব্যথায়। প্রতিবেদনটি আজকে সমকালে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন তবিবুর রহমান, সমকালের স্টাফ রিপোর্টার। তবিবুর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তবিবুর, আপনাকে স্বাগতম। যেটা বলছিলাম তবিবুর, যে এই যে উদ্ভূত পরিস্থিতি, এটার মূল কারণটা কী? প্রতিবেদনটার মূল উদ্দেশ্যের পিছনে ছিল দীর্ঘ 6 মাস বা 1 বছর তাদের কাছে, তারা মূলত হচ্ছে অর্থোপেডিক চিকিৎসক, এবং তাদের কাছে কোমর ব্যথার রোগী বেশি যাচ্ছিল। তো ওই রোগীদের কাছে বারবার সে আলোচনা শুনতে যাচ্ছিল, আসলে কেন, কি কারণে আপনাদের এই কোমর ব্যথা। তো অধিকাংশ উত্তরে আসছিল যে আমরা নিয়মিত হচ্ছে রাইড শেয়ারিং করি, বা নিয়মিত হচ্ছে নিজের প্রয়োজনে হচ্ছে বাইক ব্যবহার করে। তো তখন তারা দেখলো আসলে বাংলাদেশে এরকম রোগীর পরিমাণ কেমন, বা ঢাকাতে এই পরিস্থিতি কেমন, সেইটি জানার জন্য এই গবেষণাটা করা। সেই গবেষণায় দেখা গেছে যে হচ্ছে প্রায় 59% বাইকারই কোনো না কোনো কোমর ব্যথায় ভুগছে। এখন বাইক তো আসলে অন্যান্য দেশেও চালানো হচ্ছে, ভিয়েতনামে আছে, থাইল্যান্ডে আছে, মানে অধিক সংখ্যক বাইক, যেখানে আসলে একটা বলা যায় যে তাদের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয় অনেক সময়। কিন্তু তাদেরও কি একই সমস্যা আছে, বা যদি সেটা না হয় তাহলে আমরা, মানে আমাদের, আমরা কোথায় ভুল করছি? আচ্ছা, ভিয়েতনামের কথা বলছেন। ভিয়েতনামে শুধু বাইকই চলে, প্রধান বাহক হিসেবে চালে, এবং ওখানে হচ্ছে যে ধরেন আমাদের যেমন কার, ওই কারের প্রচলন খুবই কম, একদম এলিট শ্রেণী, হাতে গোনা কিছু মানুষ চালায়, এবং সব মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে সবাই হচ্ছে বাইকের উপর নির্ভর। তো এই বাইক, ওখানকার যে রাস্তা, ওখানকার যে পরিবেশ, সেই কারণে, এবং ওদের বাইকটাও আলাদা, তো সে কারণে ওদের এই ধরনের ইফেক্ট নাই। এবং ইফেক্ট নাই বলতে, গবেষণাটা শুধু তো বাংলাদেশে ছিল, তো ওইটাও ওরকম বিশ্বে কোনো গবেষণা আছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় যে আমাদের এই গবেষণার যারা করেছে চিকিৎসক, তারা বলছে যে এখানে মূলত হচ্ছে আমাদের রাস্তার যে অবস্থা, সারাক্ষণ জ্যামে বসে থাকা, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ির কারণে হচ্ছে উঁচু নিচু হয়ে থাকে। তো দীর্ঘ সময় ধরে চালানোর কারণে এই সমস্যাটা আমাদের দেশে বেশি দেখা যাচ্ছে। গবেষণা কি বলছে, কোমরের ক্ষতি কি ধরনের ক্ষতি আসছে আসলে? আচ্ছা, মূলত হচ্ছে যে গবেষণা যারা এখানে অংশ নিয়েছে, প্রায় 650 মানুষ, তাদের এই কোমরে ব্যথার কারণে তারা হাঁটাচলা করতে পারছে না, দীর্ঘদিন ধরে কাজ করতে পারছে না, ভারী কোনো যন্ত্র উঠাতে পারছে না, দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি নিয়েছে, তারপরেও হচ্ছে এই কোমরে ব্যথা ভালো হচ্ছে না। তো মূলত কোমরে ব্যথার কারণে বড় কোনো কাজে ব্যাঘাত ঘটছে তাদের, বা এই প্রফেশনাল থেকেও চলে যেতে হচ্ছে। এখন ধরেন যে সমস্যা দূর করার, মানে দূর করার ক্ষেত্রে এখানে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি গবেষণা কিছু উঠে এসেছে? আচ্ছা, গবেষক যারা, তারা হচ্ছে যে কিছু সুপারিশ দিয়েছে, তার আগে এই গবেষণার ফলাফলটা আমি ডিটেলস বলতে চাই, যে শুধুমাত্র যে হচ্ছে রাস্তা বা জ্যামের কারণে বা রাস্তা খারাপের কারণে এরকম হচ্ছে তা নাই। মূলত হচ্ছে যে এই গবেষণায় যারা কোমর ব্যথার রোগী ছিল, তাদের মধ্যে যারা তামাক সেবন করে, যাদের উচ্চ রক্তচাপ, যারা হচ্ছে ডায়াবেটিক্স আক্রান্ত, এই ধরনের রোগীদের ক্ষেত্রে বেশি পাওয়া গেছে। তারা, চিকিৎসকরা সুপারিশ করেছে যে এই সমস্যা থেকে উত্তোলনের জন্য 100 সিসি বাইক, নিচেই বাইক, সেই বাইকটা অ্যাভয়েড করা, যারা রাইড শেয়ারিং করছে, সপ্তাহে 7 দিন রাইড শেয়ারিং না করে একদিন 2 দিন গ্যাপ রেখে আবার রাইড শেয়ারিং করা, এরপরে যাদের একদমই সিভিয়ার ব্যথা, তাদের হচ্ছে যে এই রাইড ব্যবহার, বাইক ব্যবহার অ্যাভয়েড করা, এই হচ্ছে মূলত পরামর্শ। আর তাদের পরামর্শ যে যাদের নতুন বাইক কেনার হচ্ছে সামর্থ্য আছে, তারা যেন ভালো কমফোর্ট জোন বাইক কেনে, এবং হচ্ছে সেফটি গার্ড ব্যবহার করে। ওকে, এই ক্ষেত্রে কি, মানে তাহলে এখানে যেটা আসলে যে ভালো বাইক কেনার ক্ষেত্রে যে রাইডিং পশ্চার, এবং ধরেন যে আমি কিভাবে বসছি, সেটা তো একটা বড় বিষয়। এটা তো অবশ্যই বড় বিষয়, আমি কিভাবে বসবো, কিভাবে আমি সেফটি গার্ড মেনটেন করব, হেলমেট ব্যবহার করব কিনা, এইসব কিছু তো অবশ্যই আছে। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, এ পর্যন্ত সাথে থাকুন।